মিলন মেলা হচ্ছে আসলে একটা পাড়ার মধ্যে, যারা ধরেন গ্রাম অঞ্চলে থাকে না, একটা পাড়ার মানুষ সব ঢাকায় থাকে, তো বছরে একবার বোধহয় দেখা হয় তাদের সাথে, সেইটাই হচ্ছে ঈদের দিন। আমাদের ঈদের বিশেষ দিনগুলোতে আমরা পাই না যে ঈদের জামাত শেষ করে আমরা সবাই সবাইকে কোলাকুলি করি, ঠিক এই জায়গাটা সেম। এমন হচ্ছে যে একটা ঈদের দিন যাচ্ছে, আমি কিন্তু আজকে এই যে নতুন জুতা, নতুন প্যান্ট, নতুন শার্ট পরে কিন্তু আসাম এখানে, আমার কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমার ঈদের মতো লাগতেছে এইখানে। কিন্তু আসলে ওই ঈদের যে সালামি টালামের বিষয় সেটা না, ওই যে জড়ায় দৌড়া আনন্দ উল্লাস, যে যেমনি খুশি দৌড়াচ্ছে, কাজ করতেছে, কথা বলতেছে, যার ভিতরে যার ক্ষোভ ছিল সেই মুহূর্তে ক্ষোভটা রাখে নাই, এটি হচ্ছে মূল বিষয় এই আজকের ওই অনুষ্ঠানটা, এই পিকনিকটা আমাদের। হ্যাঁ, 1400 জন, ওটাই বললাম যে আমি কিছু ভাই পাইছি 2 বছর পর দেখা হয়েছে, আমার সজল ভাইয়ের সাথে দেখা হয়েছে 2 বছর পর। সময় নেই, আর বেশি সময় নেই, এখানে সবাইকে, যেমন তারকি নাম স্যার আমাদের, অনেক অনেক অনেকে নাম আসলে মনে হয় অনেকে পাইছে, অনেকে পায়, মানে আমার কাছে আসলে বলার কিছু নাই, এতই আনন্দ ফিল করতেছে যে এটা আমার দুপুরবেলা যাওয়ার কথা, আমি বাসা জামগা, কিন্তু আমি 2 মিনিটের জন্য গেটের বাইরে গেলে আফসোসটা বাইরে যায়, আমি কেন যাবো, অসুস্থ মানে আমার জ্বর, শরীরে আমার মাথা ব্যথা জ্বর, কিন্তু আমি যাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে শেষ করে তারপর যাবো, এটা আফসোস থাইকে যাবে, এটা হচ্ছে আসল মিলন মেলা। 34টা সাকিব ভাইয়ের সাথে আছে 2টা, বাপ্পি ভাইয়ের আছে সাথে আছে 3টা, সামিন ভাইয়ের সাথে আছে, মনে নেই আরো কতজনের সাথে আছে, এখনো রিলিজ হয় নাই হচ্ছে 4টা 5টা, অনেক আন্তরিক ছিল সে, এখনো আছে আমার দৃষ্টিতে, আমার কাছে হয়তো এখন আর কাজ করা হয় না, কিন্তু উনি হচ্ছে অনেক আন্তরিক আমার সাথে, আমার জন্য আমি হয়তো কোনোখানে কিছু ভুল করলে উনি আমাকে সাপোর্ট করতো অ্যাক্টিংয়ের জায়গা থেকে। তবে ফিল্মে আমি ওই শিল্পী সমিতির সদস্য হই না কিছু কারণে, তো সে কারণে হয় না, কিন্তু আমি এইটাতে আনন্দ বোধ করি, কারণটা আছে, কারণটা হচ্ছে হুট করে একটা শিল্পীকে 20,000 টাকা আপনার এন্ট্রি ফি আপনাকে জমা দেওয়া, মানে ভর্তি হইতে হলে আপনাকে 20,000 টাকা দিতে হবে, এইটা আমার জন্য একটু টাফ, কারণ আমাদের এখানে এখনো 2,000 টাকা দিয়ে চলে, অনেক বেশি অনেকের জন্য কষ্ট, মানে আমি তো বছরে একটা ছবি হয় না, তো আমার 20,000 টাকা আসবে কোথা থেকে, বুঝলেন না, তো যারা পারে তারা করে, না আসলে দর্শকের জন্য এই মুহূর্তে আমার বলার কিছু নাই, আমি বলবো যে আমি হ্যাপি, এই আনন্দের মধ্যে আসলে আমি আপনাদেরকে দেখাতে পারলে বা আপনাদেরকে নিয়ে আসতে পারলে আমি বোধ হয় আরও বেশি আনন্দিত হইতাম, কিন্তু এখানে করার কিছু নাই, সব কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে, তো আমরাও চাই যে আপনাদের মধ্যে এই আনন্দের ভাগাভাগি হোক, এটা ঘরে হোক বা বাইরে হোক, বন্ধুবান্ধবের মধ্যে হোক আর পিকনিকের মাধ্যমেই হোক, যাতে সুন্দর সুন্দর এবং শৃঙ্খলার মধ্যে যেন হয়, যেটা আমাদের মধ্যে হচ্ছে, এরকমই চাই সবার কাছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।